হ্যালো বন্ধুরা, নববর্ষের উপলক্ষে আজকে এই লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকই সুন্দর আই মেকআপ লুক, এটা একটা কাট ক্রিজ মেকআপ লুক যেটাতে আমি গ্লিটার লাইনারও দিয়েছি। এই লুকটা আপনারা শাড়ি অথবা স্যুট দুটোর সাথেই পেয়ার করতে পারবেন। অনেকই সুন্দর লুক, তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো কিভাবে ক্রিয়েট করতে পারবে। তো সবচেয়ে প্রথম আমি সিরাম অ্যাপ্লাই করেছি গুড ভাইবস এর, অ্যান্ড প্রাইমার অ্যাপ্লাই করেছি সুগার এর। এটা আমার ফেভারিট প্রাইমার, যেখানে যেখানে পোর্স আছে ওখানেই আমি অ্যাপ্লাই করছি। আইব্রোর জন্য প্যাকের আইব্রো জেল নিয়েছি, আর এটা অনেক পিগমেন্টেড আর অনেক ভালো। তারপর আমি সুইস বিউটির কনসিলার দিয়ে আইব্রোটাকে শেপ দিচ্ছি যেমনটা আইব্রো আমার চাই। ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলার, আইলেটে আমি সেম কনসিলার অ্যাপ্লাই করছি, আর এটার মধ্যে আমার শেড কনসিলার এর 03। আন্ডার আইতেও আমি কনসিলার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি লুজ পাউডারের সাহায্যে আন্ডার আইতে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, তাকি যদি কোনো ফল আউট হয় তাহলে এটা আমি ভালো করে রিমুভ করতে পারি। মাজেন্টা পিঙ্ক কালার সবচেয়ে প্রথম নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি, এটা আমার ফার্স্ট ট্রানজ্যাকশন শেড। ব্লু কালার পেন্সিল ব্রাশের হেল্পে নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি, শুধু ক্রিজে। অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে ডার্ক করতে হবে ব্লু কালারকে। তারপরে মাজেন্টা পিঙ্ক কালার নিয়ে ফ্লাফি ব্রাশের হেল্পে আমি ব্লু কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এইটা অরেঞ্জ কালার, এটা আমি রাউন্ড ফ্লাফি ব্রাশে নিয়ে মাজেন্টা পিঙ্ক কালারটাকে ব্লেন্ড করছি। ঠিক এভাবে রাউন্ড মোশনে আপনাদেরকে ব্লেন্ড করতে হবে। তারপর কাট ক্রিজ আই মেকআপ লুক, তো আমি এখানে কাট ক্রিজ করছি, সেম কনসিলার আমি ইউজ করেছি, আর ছোট একটা অ্যাপ্লিকেশন ব্রাশের হেল্পে আমি করছি আমার ক্রিজকে। তারপর ব্রাশের হেল্পে কনসিলারকে অল্প ব্লেন্ড করে নিব। এই পিঙ্ক কালারটা আমি একটু বিগ বড় পেন্সিল ব্রাশের সাহায্যে এইভাবে ইনার কর্নারের সাইডে আমার লিডে অ্যাপ্লাই করছি। একটু ক্রিজের নিচে নিচেও আমি পিঙ্ক কালারটাকে অ্যাপ্লাই করছি। এই রেড কালারটা নিয়ে আমি ফ্ল্যাট ব্রাশের হেল্পে পিঙ্ক কালারের একটু পিছে যেখানে খালি জায়গাটা রয়েছে ওখানে আমি রেড কালারটা পুরো আইলিডে অ্যাপ্লাই করে দিলাম। এটা হলো গিয়ে ল্যাকমির আইলাইনার, আমার ফেভারিট আইলাইনার। তাকে নিয়ে উইং লাইনার আমি ক্রিয়েট করছি এখানে, আর একদম পাতলা উইং লাইনার আমি ক্রিয়েট করছি। তারপর নিয়েছি গ্লিটার লাইনার হিলারি রোডার, এটা আর এটা আমি আইলাইনারের ঠিক উপরটায় সেম ভাবে উইং লাইনার হিসেবে অ্যাপ্লাই করছি, শেড 01। তারপর কাজল এখানে আমি সুগারের অ্যাপ্লাই করছি। ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লু কালার নিয়ে আমি কাজলটাকে ভালোভাবে স্মাচ করে নিব। তারপর ম্যাজেন্টা পিঙ্ক কালার নিয়ে আমি ভালোভাবে ব্লু কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি অরেঞ্জ কালার, ফ্লাফি ব্রাশের হেল্পে আমি ম্যাজেন্টা পিঙ্ক কালারকে ব্লেন্ড করছি। যেমন ভাবে আপনি ক্রিজে তিনটা কালার অ্যাপ্লাই করেছিলেন সেম ভাবে আন্ডার আইতেও আপনাকে এরকম ভাবে তিনটা কালার অ্যাপ্লাই করে নিতে হবে। এটা হোজোর হাইলাইটার, যদি আপনাদের ব্যাম ব্যাম হাইলাইটার ভালো লাগে তাহলে এটা আপনাদের জন্য। এটা হলো গিয়ে ফিট মির ফাউন্ডেশন শেড, এখানে আমার 128। ভালোভাবে পুরো ফেসটার মধ্যে আমি ভালোভাবে ব্লেন্ড করব। এটা হলো সুগারের ব্লাশ টেক, অ্যান্ড এখানে আমার শেড হচ্ছে গিয়ে 03। একটু নোজে আর একটু চিনেও অ্যাপ্লাই করে দিব। এটা হলো কি ড্যাজলার এর কম্প্যাক্ট, কিন্তু এটা ডার্ক শেড, তো আমি এটা দিয়ে কন্ট্রোলও করি, আর এটা আমার অনেক ভালো লাগে কন্ট্রোল হিসেবে। এটা আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি হোজোর, আর পরে আমার মনে পড়েছে যে আমি ফেসটাকে সেট করিনি, তো ওটা হলো কি গ্ল্যাম 21 এর মেকআপ সেটিং স্প্রে। তারপর আমি হাইলাইটার পরে আবার অ্যাপ্লাই করলাম। দেন লিপস্টিক হলো কি এটা সুগারের 10 শেড, আর বিন্দির সাহায্যে আমি এই লুকটাকে কমপ্লিট করেছি। এটা লেন্স, যেটা আমি একুয়া লেন্স এর ট্রাই করলাম, আর এটা হলো কি শেড স্পাইসি গ্রে। এটা আমার ফুল লুক, আই হোপ আপনাদের অনেকটাই ভালো লাগবে। এই লুকটাকে আপনারা অতি সহজেই ঘরে ট্রাই করতে পারবেন, আর আমাকে জানাবেন যে আপনাদের এই লুকটা কেমন লেগেছে। যদি আপনারা বেঙ্গলিতে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের। আজকের জন্য আমি এখানেই ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।